নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্ম অবতার সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য আলোচিত করব। আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগে। আপনাদের অবশ্য ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে এটি একটি বিনীত আবেদন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি যে ভগবান বিষ্ণুর প্রথম অবতার ছিল মৎস্য, যেখানে ভগবান দানবদের কপট থেকে বেদ, যেগুলো আমরা জানি ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ, মুক্ত করতে এবং হয়গ্রীব নামে একটি রাক্ষসকে হত্যা করার জন্য মাছের আকারে আবির্ভূত হন। কয়েক শতাব্দী পর তিনি আবার পৃথিবীতে কুর্ম অর্থাৎ কচ্ছপ হিসাবে আবির্ভূত হন। ভগবান বিষ্ণু প্রতিজ্ঞা করেছিলেন যে যখনই কেউ মানবতার অস্তিত্বের জন্য হুমকি দেবে তখনই তিনি উপস্থিত হবেন। তিনি ব্রত করেছিলেন যে তিনি অধর্মকে উচ্ছেদ করে ধর্মকে পুনরুদ্ধার করতে পৃথিবীতে অবতার নেবেন। দীক্ষিতদের জন্য দেবগণ ধর্মের প্রতীক এবং দানবরা অধর্মের প্রতিনিধিত্ব করত। দৈত্যগুরু শুক্রাচার্য সঞ্জীবিনী মন্ত্রে আশীর্বাদ লাভের পর যে যুদ্ধগুলি হয়েছিল তার একটিতে দৈত্যরা অর্থাৎ দানব দেবগণকে পরাজিত করেছিল। দানবদের বিজয় মানে মঙ্গল ও শান্তির পতন। তদুপরি ভগবান বিষ্ণু জানতেন যে দানবরা যদি অমর হয়ে যায় তবে তারা দেবতাদের পরাভূত করবে এবং মানবজাতির ব্যাপক ক্ষতি করবে। তাই দানবদের হাত থেকে মানবজাতিকে বাঁচাতে ভগবান বিষ্ণু কুর্ম অবতার গ্রহণ করেন এবং তা করেই তিনি সমুদ্র মন্থনে অগ্রণী ভূমিকা পালন করেন। যেহেতু দানবরা যুদ্ধে দেবগণকে পরাজিত করেছিল তাই পরবর্তীতে ক্ষমতায়নের প্রয়োজন দেখা দেয়। তাই ভগবান বিষ্ণু দেবতাদের অমর করে তুলতে পারে এমন ঐশ্বরিক অমৃত আহরণের জন্য সমুদ্র মন্থনের পরামর্শ দেন। যাই হোক, দেবগণ একা বিশাল কার্য সম্পাদন করতে সক্ষম হবেন না, তাই বিষ্ণু দেবদের রাজা ইন্দ্রকে দানবদের রাজা কালকেতুর সাহায্য নেওয়ার পরামর্শ দেন। দেবতাদের অমৃত খাওয়া থেকে বিরত রাখার জন্য বিষ্ণু একটি পরিকল্পনা করেছিলেন। পরবর্তীকালে সমুদ্রমন্থন করার জন্যে মান্দারা পর্বতকে তার গোড়া থেকে কেটে সমুদ্রমন্থন রড হিসাবে স্থাপন করা হয়েছিল আর সাপের রাজা বাসুকী মন্থনের দড়িতে পরিণত করলেন। যেহেতু ঢেউয়ের ক্রমবর্ধমান গতির কারণে পর্বতের তলদেশ সমুদ্রতল থেকে পৌঁছাতে পারেনি, তাই ভগবান বিষ্ণু কুর্মরূপে তার উপস্থিত অনুভব করার সিদ্ধান্ত নেন। ভগবান বিষ্ণু কুর্মের রূপ ধারণ করে মন্দার পর্বতকে পিঠে নিয়ে সমুদ্রের গভীরে চলে যান। এইভাবে তার পিঠে ভার সহ্য করে ভগবান বিষ্ণু নিশ্চিত করেছিলেন যে সমুদ্র মন্থন কোনো বাধা ছাড়াই ঘটে এবং অমৃত প্রাপ্তির প্রচেষ্টায় দেবতাদের সাহায্য করে ভগবান বিষ্ণু মানব জাতিকে রক্ষা করেছিলেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। নমস্কার।